26 মার্চ উপলক্ষে আমি স্মৃতিসৌধে একটা সিনারি আঁকবো, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি এখানে প্রথমে স্মৃতিসৌধটা আঁকছি। আমার মিস বলেছে যে এটাকে স্কেল ছাড়া আঁকতে হয় ওয়াটার কালারে, তো আমিও সেটাই করেছিলাম। কিন্তু এখানে একটুখানি আমি ফার্স্টে স্কেল দিয়ে এঁকেছি, এরপর মুছে আমি আবার এরপর ঠিকঠাক করে এঁকেছি মিস যেভাবে বলেছিল, নয়তো আমার মাপটা হবে না। তো তারপর আমি এখানে যখন আমি আঁকছিলাম, এটা আমার হতেই চাইছিল না, আমি অনেক কষ্টে কষ্টে আঁকছিলাম, কারণ আমি ছোটো তো স্কেলের মাপগুলো বুঝি না। তো এখানে আমি সার্কেলটাও ঠিক করে রাখতে পারছিলাম না কম্পাস ছাড়া। তো এখন আমি কষ্ট করে এঁকে নিয়েছি, আর তারপর আমি এখানে সামনে একটা ফ্ল্যাগ আঁকছি। তো এই ফ্ল্যাগটাকে আমি উড়ন্ত ফ্ল্যাগ দিব, তাই আমি এখানে একটু বাঁকা বাঁকা করে দিয়ে দিয়েছি। আর তারপর আমি এখানে ভিতরে যে লাইনগুলো ছিল সেগুলো মুছেছি, তার আশেপাশে একটু ঘাসও দিয়ে দিয়েছি, যাতে সিনারিটা একটু সুন্দর লাগে দেখতে ফুটে। আর তারপর সূর্যের আশেপাশে যে টানগুলো হয় সেগুলোও আমি দিয়ে দিয়েছি এখানে। আর তারপর আমি নিচে কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি, ও তো তারপর আমি এখানে ফুলগুলো আমি তিনটা দিব, যাতে এটা একটা থেকে ফ্ল্যাগের সোজাসুজি, বাকি দুইটা দুই পাশে থাকে, তাহলে সুন্দর হবে। আমি তিনটা তিন রকমের দিচ্ছি। তো আমি এখানে ফার্স্টে একটা মহিলা আঁকতে চেয়েছি, তারপর আমার মাথায় এসে গেছে আমি আমার আম্মুকে এঁকে দিব। এরপর আমি আমার আম্মুকে আঁকার চেষ্টা করেছিলাম ফার্স্টে, কিন্তু এটা তো হয়নি, তাই আমি এখানে ফার্স্টে আমি এঁকেছিলাম। আঁকার পরে দেখি যে এটা আমার আম্মু নাকি অন্য কেউ, তখন আমি এটাকে আমি আমার আম্মু না বানিয়ে একটা মহিলা বানিয়ে দিয়েছি, এটার নাম এখন মহিলা হয়ে গেছে। তো এখন আমি পাশে আমাকে আঁকতে চেয়েছিলাম, কিন্তু এটাও আমার মতো হয়নি। পাশে যে মেয়েটা এঁকেছি, এটা আমি আমার মতো আঁকতে চেয়েছি, কিন্তু এটা কি হয়ে গেছে জানি না। এটা কে? এটা একটা মেয়ে, কিন্তু আমি না। তো এখানে আমি মেয়েটা ড্রেসটা আঁকেছি, এটা হতেই চাইছে না। এরপর আমি অনেকবার আঁকার পর এটাকে ঠিক করে এঁকে নিচ্ছি। দেখো, এটা এইভাবে আমি ড্রেসটাকে এঁকে নিচ্ছি যেভাবে আমার ড্রেস থাকে। এরপর আমি মেয়েটার হাতে ফুল দিয়েছি, তার স্কার্ট আর ছোট্ট ছোট পা দিয়ে দিয়েছি, যেভাবে আমার কিউট কিউট ছোট ছোট পা আছে। এরপর আমি পাশে আরেকটু ফুলের এঁকে দিচ্ছি। তো এখানে আমি এটা একটু ডিজাইন ফুল করছি, যাতে সবগুলো সেম না হয়। আর পাশে একটা মোটা গাছ দিয়ে দিচ্ছি। এই গাছটা আঁকার পর আমি পাশে একটা ছোট্ট পাখি দিয়ে দিচ্ছি, যেটা উড়ছে। সেও স্মৃতিসৌধতে ফুল দিতে এসেছে। এরপর আমি নিচে আরেকটা ছেলে এঁকে দিয়েছি, এটা আমি অনেক ইজি এঁকে নিয়েছি। এরপর আমি এখানে আমার এটাকে আঁকা কমপ্লিট করে দিচ্ছি, এরপর এটার হাতেও কিছু ফুল দিয়ে দিয়েছি। আর তারপর আমি এখানে ওয়াটার কালার করছি। আমি ওয়াটার কালার করতে গিয়ে দেখি যে এখানে আমার স্মৃতিসৌধের লাইনগুলোই মুছে গেছে কালার দিয়ে। তখন আমি পুরো সিনারিটাকে কালার করার শেষে বার্ডটাকেও কালার করে দিয়েছি গ্রিন কালার। তো এরপর আমি দেখেছি এটা শুকিয়েছে কিনা, নয়তো ছড়িয়ে যাবে। এরপর আমি এটাকে সাইন পেন্ট করে নিচ্ছি, যাতে এটা বোঝা যেত স্মৃতিসৌধ, অন্য কিছু না। তো এরপর আমি এটা লাইনগুলোকে আস্তে আস্তে করছি, যাতে কিছু নষ্ট না হয়, তাও এটা একটু ছোটো বড় হয়ে গেছিল। তো এখানে আমি লাইনগুলোকে দেওয়ার পর এ সাইডে ফুস্টে দিয়েছি রাইট সাইডে, এরপর আমি লেফট সাইডে দিচ্ছি। তো এখন পুরো সিনারিটাকেই আমি সাইড পেন করে নিয়েছি। এবার আমি নিচে সিঁড়িগুলো যে সেগুলোকেও সাইড পেন করে নিচ্ছি। তো দেখো তো কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে আমার সুন্দর সিনারিটা? তো এখন আমি এটাকে আঁকা শেষ করে নিয়েছি, আর সানটাকেও একটু ঠিক করে নিয়েছি। ওকে, বাই বাই, সুইগি।